এই কি হইছে তুমি কি কোনো কিসের হিসাব অস্ট্রেলিয়া যাব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইয়েস অস্ট্রেলিয়া কেন কিসে কবে আর দাঁড়া না গুনতে দাও আমারে কিছু জানাইলে না একা একা অস্ট্রেলিয়ার প্ল্যান করতেছো 23 24 আরে আমরা হতেছে অবশেষে 2013 তুমি বলো অস্ট্রেলিয়া আমরা কবে টেস্ট খেলতে গেছিলাম ও আচ্ছা টেস্ট খেলতে অস্ট্রেলিয়া আমরা গেছিলাম কবে কোনদিন কি গেছি হ্যাঁ একবারই তো গেছি 2003 সালে কেন হ্যাঁ এই যে 24 বছর পর দুই যুগ পর 2027 সালে আমরা হচ্ছে অস্ট্রেলিয়ায় যাব টেস্ট খেলতে ওয়াও দ্যাটস এ গুড নিউজ সেটার জন্য তুমি এখন থেকে কি গুনে হিসাব করতেছো 27 সালে অস্ট্রেলিয়া যাব এখন থেকে হিসাব করতেছি কারণ হইতেছে যে আগে ভাগে মানে অনেক আগে যেহেতু জানতে পারছি একটা ভালো হয়েছে যেহেতু টাইম আছে এখনো পর্যন্ত প্রায় হচ্ছে তোমার 5 বছরের মতো টাইম আছে সেহেতু হচ্ছে আগে ভাগে বুকিং যদি দিতে পারি কোনো রকম প্লেন ফেয়ার যে পরিমাণ মানে এটাই তো তোমার মাথাটা গেছে মানে 27 সাল পর্যন্ত বাঁচি না মরি আর উনি এসে অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যানিং করতে না 24 বছর পর একটা টেস্ট সিরিজ হবে 24 বছর যেহেতু বাঁচি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আল্লাহ চাইলে হয়তো আল্লাহ যদি হায়াত দারাজ করে বাঁচতে পারি তবে আমরা বাঁচি না মরি সেটার চাইতে সেটা অনিশ্চিত হলে আমাদের তো কোনো নিশ্চয়তা নেই হয়তো আজ আছি কাল নেই কিন্তু এইটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে 2027 তখন যদি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যায় টেস্ট তখন যে সাকিব তামিম মুশফিক রিয়াদ তাইমরাও টেস্ট খেলে না এনারা যে কেউ থাকবেন না মানে অবসরে চলে যাবেন সেটা মোটামুটি কনফার্ম করে বলে দেওয়াই যায় তখন ক্যাপ্টেন কে হইতে পারে বাংলাদেশ দলের নতুন ক্যাপ্টেন তখন আমরা কি ভিডিও বানাবো হ্যাঁ অনেক রকম যদি বেঁচে থাকি তাই না রাইট অর্থাৎ আজকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোটামুটি জানানো হয়েছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে মানে একটা প্রশ্ন ছিল যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সফর বা সেখানে গিয়ে খেলার ব্যাপারটা আসলে কি ঘটনা যেহেতু এই এই টেস্ট সাইকেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া বাকি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা আছে একমাত্র ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গেই বাংলাদেশের খেলা হ্যাঁ একদম 18 থেকে 23 এর যে সার্কেলটা সেখানে এফটিপি তে কিন্তু ছিল না বলতে ইংল্যান্ডের সাথে কোনো টেস্টই ছিল না কিন্তু অস্ট্রেলিয়ার সাথে একটা ছিল সেটাও হচ্ছে অস্ট্রেলিয়া ওই যে বিভিন্ন অজুহাতে করোনা টোনা বিভিন্ন অজুহাত দেখায় সেটা হচ্ছে স্থগিত করে দিল লাস্ট তোরা আসলো যেটা সেটা টি টোয়েন্টি আর ওয়ানডে খেলেছে কিন্তু টেস্ট খেলা আমাদের হয়নি হোমে ছিল সেটা যেটার কোনো অ্যাওয়ে ছিল না হোমেরটাও তারা বাতিল করে দিয়েছে এখন হচ্ছে 2023 থেকে 27-এর যেই এফটিপিটা হবে অর্থাৎ ফিউচার ট্যুর প্ল্যান আইসিসির সেইটা নিয়েই বিভিন্ন বোর্ডের সাথে কথাবার্তা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে সম্প্রতি দুবাইয়ে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের আপডেট জানতে হয়েছিল ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান যিনি জালাল ইউনুস ভাই তার কাছ থেকে আপডেট জানতে চাওয়া হয়েছিল তিনি আপডেট জানিয়েছেন যে খসড়া প্রাথমিক একটা হয়েছে এর সাথে হয়তো কোনো সংযোজন বিয়োজন ফাইনালি হতে পারে সেখানে অস্ট্রেলিয়ার সাথে একটা রাখা হয়েছে সেইটা হলো 2027-এ অবশেষে 2003-এর পর বাংলাদেশ যাচ্ছে এই 24 বছর পরে যাবার কথা এখনো পর্যন্ত সেটা কিন্তু ফাইনাল না তার আগে অবশ্য 2026-এ অস্ট্রেলিয়ার আসার কথা বাংলাদেশ আছে তবে তাও তো ভালো যে অস্ট্রেলিয়াটা কিছুটা হলো একটা ভরসার কথা শোনা যাচ্ছে ইংল্যান্ডের সাথে কিন্তু সেটাও নেই ইংল্যান্ডে আমরা গিয়েছিলাম একমাত্র 2005 সালে আর 2010 সালে সেটাই শেষ তারপর আর যাওয়া হয়নি ডাকেনি কখনো রাইট কিন্তু তুমি যে অস্ট্রেলিয়ার কথা বললা আচ্ছা অস্ট্রেলিয়া কিন্তু এটা নতুন কিছু না 24 বছরের পর ওরা কিন্তু এই যে এইবার পাকিস্তানে যে খেললো সেটাও কিন্তু 24 বছর পরে না পাকিস্তানের তো ধরো আলাদা ইস্যু কারণ হচ্ছে ওরা তো হোমের কথা বললে ওরা একরকম নির্বাসিতই ছিল তাই না কোনো একটা ক্রাইসিসের পর শ্রীলঙ্কার সাথে সেই 2019-এর ক্রাইসিসের পর কোনো দলই তো যায় নাই তাই না সো ওদের সাথে মিলাইলে তো হবে না মানে সবচেয়ে বেশি দুঃখের ব্যাপার হচ্ছে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের জন্য বা তুমি যাদের কথা বললা যারা অবসরে যাবে এরা যদি অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট খেলতে না পারে ক্যারিয়ারে কারণ 2003 সালে খেলছে যখন সেই টিমের তো কেউ নাই এই দলে অবভিয়াসলি 2027 সালে তার মানে এই দলেরও কেউ থাকবে বলে মানে ক্রিকেটের একটা দুইটা প্রজন্ম শেষ হয়ে যায় 24 বছরে দুই যুগে দুইটা প্রজন্ম মোটামুটি শেষ হয়ে যায় আচ্ছা কারণ কি সমস্যা কি ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমি আমি আসলে জানি না এটা সমস্যা ঠিক এটা একটা সমস্যা তো বুঝাই যায় সেটা হচ্ছে যে ওরা তো আসলে ব্রডকাস্টিং পাত্তা দেয় না মানে কি ওরা বাণিজ্যটা অনেক চিন্তা করে ব্রডকাস্টের কথা অনেক চিন্তা করে মার্কেটিং পলিসি সবকিছু মিলে মানে রূঢ় বাস্তবতা যেটা যেটা আসলে অপ্রিয় হলেও সত্য মানতে হবে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশকে ডেকে আসলে আর্থিকভাবে সেই লাভবান তারা হয় না সেই জন্য বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলগুলোকে তারা ডাকে না তারা দেখবে ইন্ডিয়াকে কয়দিন পর পরই ডাকে পাকিস্তানকে ডাকে একটা জিনিস ভালো হয়েছে বম্বে এই ক্ষেত্রে এই টেস্ট চ্যাম্পিয়নশিপটা আইসিসি চালু করাতে একটা খুবই ভালো উদ্যোগ যে এখন অন্তত খেলতে তো হবে অ্যাটলিস্ট 2027 সালের কথা হলেও তো শোনা তো যাচ্ছে যে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু দেখো টেস্ট চ্যাম্পিয়নশিপের এইবারের যেই ফিক্সচারটা সেইখানে কিন্তু পড়েনি সেখানে পড়ে না রাইট না এটা আসলে ওইভাবেই করা হয়েছে যে সবার সঙ্গে সবার খেলবে কিন্তু ঘুরে ফিরে মানে একটা সাইকেলেই সবার সঙ্গে সবার খেলাটা হবে না হয়তো পরের সাইকেলে সেটা চলে যাবে কিন্তু বাংলাদেশের কিন্তু আসলে খেলা অনেক খুব শীঘ্রই শ্রীলঙ্কা আসছে বাংলাদেশে যতীয় নানান অনিশ্চয়তা শ্রীলঙ্কান দেশের আমরা জানি পরিস্থিতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে কিন্তু সেই দলটি আসবে বলে এখন পর্যন্ত নিশ্চিত আছে
তার পরপরই কিন্তু বাংলাদেশ বম্বে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে এবং বছরের শেষে কিন্তু ভারতের সঙ্গে দুটো টেস্ট আছে বাংলাদেশে। বাট শ্রীলঙ্কার ব্যাপারে যেটা আমার কেন জানি মনে হয় যে হুট করে আসার আগে যদি শ্রীলঙ্কার কিন্তু ক্রিকেটাররা সাবেক ক্রিকেটাররা অনেকে না না আমার সেটাই মনে হয় রাইট সেটা নিয়ে ইভেন এর মধ্যে কিন্তু শ্রীলঙ্কার আর ইন্টারন্যাশনাল কোনো সিরিজ কি আছে নেই সম্ভবত এবং তখন ওই সিরিজটা খেলার আগে হঠাৎ করে যদি ক্রিকেটাররা স্ট্রাইক করে বসে মানে নাটক তো হইতেই পারে একটা কারণ ওইটাই ওদের কিন্তু বিগ চান্স যদি তারা প্রতিবাদ করতে চায় তখন ইন্টারন্যাশনাল কোন সিরিজের আগে সো এরকম কিছু একটাও হয়তো হলে হতে পারে যেটাই হোক অস্ট্রেলিয়া কিন্তু লাস্ট বাংলাদেশকে ডেকেছিল সেই একমাত্র সাবেদহন নীলমণি যেখানে সুযোগ পেয়েছিল 2003 সালে বাংলাদেশ গিয়ে টেস্ট খেলেছিল এরপরে 2008 সালে একটা ওয়ান ডে সিরিজ খেলতে ডেকেছিল কেমন যেন দুইটা তোমার খুবই ফেমাস না আর কি অখ্যাত দুইটা স্টেডিয়ামে হয়েছিল 3 ম্যাচের একটা ওয়ান ডে সিরিজ হয়েছিল এরপরে বাংলাদেশকে আর কখনো তারা ডাকেনি যত কিছুই তারা চিন্তা করুক মার্কেটিং পলিসি কিংবা ব্রডকাস্টিং সব কিছু মিলে আর্থিক লাভবান মানে লাভবান হওয়ার কথা যদি তারা চিন্তাও করে কিন্তু ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় তাদেরকে একটু হলেও অন্তত বাংলাদেশের মতো দেশ যারা আছে কারণ আমাদের কিন্তু ক্রিকেটে অলরেডি অনেক বছর হয়ে গেছে আমরা 22 বছর পার করে ফেলেছি টেস্টে তাই না সো এই 22 বছরে অন্তত আমার মনে হয় যে 12 বার হলেও 10 বার হলেও 5 বার হলেও বাংলাদেশকে ইনভাইট করা উচিত না রাইট বাট বাংলাদেশ কিন্তু তাদের কাজটা করে ফেলেছে তাদের এন্ড থেকে অর্থাৎ তারা কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আবার খারাপ করেছে বাট জয়টার কথা যদি বলি সেটা কিন্তু একটা স্টেটমেন্ট অন্য দেশগুলোর জন্য এবং আইসিসি থেকে অফিসিয়ালি জানিয়েছে যে এই সাইকেলের বিগেস্ট আপসেট হলো বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারানো যেটা আইসিসি একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে এই বছরের এই টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় আপসেট বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়া বাট এটা যে একটা ফ্লুক না সেটা আসলে বাংলাদেশকে প্রুফ করতে হবে কন্টিনিউ ভালো খেলতে হবে দেশের বাইরে তাহলে আমার মনে হয় তুমি যেটা বলছো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশ খেলতে পারবে অ্যাটলিস্ট এদিক থেকে ক্রিকেটারদের চেয়ে আমরা ভাগ্যবান আপনারা ভাগ্যবান দর্শকরা যে আমরা অ্যাটলিস্ট যদি বেঁচে থাকি খেলা দেখতে তো সমস্যা নাই আসলে সাকিব তামিমরা অবসর নিয়ে নিলেও ফ্যান হিসেবে বেঁচে থাকলে আমরা তো আর অবসর নিব না তাই না অলরাইট তো 2027 সালের জন্য অপেক্ষা করতে থাকুন আমরা বুকিং শুরু করতেছি তাইলে তাই তো আপনারা শুরু করেন বাই বাই বাই